যেদিন আমরা সংসারকে আর দিতে পারবো না সেদিন সংসারও আমাদের আর ভালোবাসবে না, আমাদের ভুলে যাবে। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ আমাদের পাশে থাকুক বা না থাকুক, একজন মা সর্বদাই আমাদের সাথে থাকে। সেটা কে গো? কে বাবা? গোবিন্দ। হ্যাঁ, কেউ পাশে থাকুক বা না থাকুক ওই গোবিন্দ কিন্তু আমাদের সর্বদাই পাশে থাকে। নিতাই গুর হরি বল হরি বল। তাই মা, যে জগদীশ্বর হরি তাকে কি আমরা কেউ ভালোবাসতে পেরেছি মা? কি গো বাবা, এখানে কি এমন কেউ আছে একটু হাত তুলুন তো যে ভগবানকে ভালোবাসতে পেরেছে? কি গো মা, বাসতে পেরেছি কিন্তু কেন? স্বার্থে, তাই তো? কেমন স্বার্থ? না তো কোনো বদন দর্শন করলে আমরা ভুলে যাই কৃষ্ণ নাম, আর কোনো বদন দর্শন করলে আবার মনে পড়ে ওই কৃষ্ণ নাম। দেখবেন আত্মীয় স্বজন কাছের মানুষ প্রিয় মানুষ তারা যখন কাছে আসে, ও মায়েরা মন থেকে বলুন, যখন কোনো অনুষ্ঠান বাড়ি যায় চেনা জানা মানুষ আসে, বাবা একবারও গোবিন্দের কথা আমাদের মনে পড়ে? মনে পড়ে না একবারও, কিন্তু কারোর মনে পড়ে না। কিন্তু যখন মা বিপদে পড়ি, আত্মীয় স্বজন কেউ আসে কাছে, কেউ পাশে থাকে, কান্নাম আগে বের হয় যে গোবিন্দ তুমি একবার আমায় উদ্ধার কর। তাই বললি যে গোবিন্দকে যখন আমরা বলি মা উদ্ধার করো, তখন যদি আমি বৃদ্ধ কালে গিয়ে বলি তাহলে তো হবে না। কেন? কারণ গোবিন্দকে ভজন সাধন করার সময় হচ্ছে 12 বছর থেকে, তাই তো? 12 বছর থেকে হচ্ছে গোবিন্দকে ভজন সাধন করার সময়। তাই মা, আমি যদি বৃদ্ধ বয়সে গিয়ে গোবিন্দকে ডাকি, গোবিন্দ তো সাড়া দেবে না। বললি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কি নাই আসে, আর ওই বৃদ্ধ বা বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। নিতাই গুর হরি বল হরি বল হরি বল হরি বল। দেখবেন মা, আমরা যখন ছোট থাকি অনেক সময় দাদু ঠাকুমারা আমাদের কাছে ডেকে নিয়ে বলে না যে ওরে একবার হরি নাম কর কৃষ্ণ নাম কর। কি বলি তাকে? যে ও ঠাকুমা, এখন আমার হরি নাম কৃষ্ণ নাম করার সময় নেই, কি করব? শিশুকালে কি করে, কি করে মা? খেলাধুলা। হ্যাঁ, বলছে এখন আমার খেলাধুলা করার বয়স, খেলাধুলা। যখন আমি আর একটু বড় হব অর্থাৎ আমার যৌবন কাল আসবে তখন আমি হরি নাম করব। তারপর যখন বাবা যৌবন কাল আসে তখন যদি কেউ বলে হরি নাম কর, তাকে আঙুল তুলে তুলে বলি না বাবা যে গো এখন যদি আমি হরি নাম করব খেতে কে দেবে? তুমি, ঘর সংসার আছে মা, ছেলে মেয়ে আছে, আর ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, কাজ করতে হবে, হরি নাম করলে তো কাজ করা হবে না। তবে হরি নাম করব কবে জান? যখন আমি বৃদ্ধ হয়ে যাব আর কোনো কাজ থাকবে না। কি গো মা? ও বাবা বলুন তো, বৃদ্ধকালে আমাদের আর কোনো কাজ থাকে? কি গো? কোনো কাজ থাকে বললেন তখন হরি নাম করব। তারপর যখন বৃদ্ধ কাল আসে, গায়ের চামড়া জড়ো হয়ে যায়, আমাদের দাঁত পড়ে যায়, যদি আমরা একবার হরি বল বলতে যাই মা, ও বাবা আর কি হরি বল বের হবে গো? কি গো বের হবে? কি বের হবে? হবি বল। ও মা দাঁত নেই তো, বের হবে হবি বল। আবার যদি ওই বৃদ্ধকালে গোবিন্দকে ডেকে ডেকে বলি দয়া মা তুমি একবার আমায় দয়া করো, দয়া বের হবে? হবে? কি বের হবে? দলা করো, দলা করো। ওমা ভগবান নিজে বুঝতে পারবে গো যে কি বলছে, দলা আবার কি, দলা করা যায় না? আমাদের কাছে
এসে যদি কেউ বলে দল আমার দলা কি গো আগেই তো বলবো বুঝতে পারছি তাই বললি ভগবান যদি মা নিজেই না বুঝতে পারে কেমন করে দয়া করবে তাই বলে না বৃদ্ধ বয়সে গিয়ে যদি গোবিন্দকে ভজবো ভাবি তাহলে গোবিন্দকে আমাদের ভজন সাধন হবে না গোবিন্দকে ভজতে হলে ওই শৈশব কাল থেকে ভজতে হবে আর তাও যদি না হয় কবে ভজতে হবে কারো জানা আছে মা হাত তুলুন তো কবে শিশুকালে না হলে ভজতে হবে যৌবনকালে হরি বল ও মায়েরা বাবারা এবার কিন্তু সকলে মন দিয়ে শুনবেন কেমন তাহলে যৌবনকালে কেন কেন না যখন থাকি যৌবনকাল তখন হয় এক তাহলে বলুন তো মায়েরা হাত তুলে তুলে বলবেন কেমন যে এক মন সমান কত হয় অর্ধাঙ্গিনী বলা হয় স্ত্রীকে অর্ধাঙ্গিনী মানে কি আমার যা অধিকার তারও সব অধিকার তাই না মানে তার অর্ধেক অধিকার তাহলে আমার কাছে যদি বাবা ৪০ মন থাকে তাকে কত দিতে হবে ২০ দিতে হবে তাহলে আমার স্ত্রীকে ২০ দেওয়ার পরে আমার কাছে থাকছে ২০ এবার আমার একটি ছেলে বা মেয়ে তাকে দিয়ে দিলাম ১০ কত থাকছে আমার কাছে ১০ কি গো মা ১০ তো ১০ থাকছে তারপর আমি আবার ছেলের বিয়ে দিয়ে ছেলের অর্ধাঙ্গিনী নিয়ে আস তাকে দিয়ে দিলাম ৫ কত গো ৫ হ্যাঁ তাকে দিয়ে দিলাম ৫ তারপরে আমার নাতি বা নাতনি তাকে দিয়ে দিলাম ৩ কত থাকছে ২ কি গো মা ও বাবা দেখো এই যে আমাদের গোবিন্দ ভজন সাধন করার যে সময় শিশুকাল থেকে যৌবনকাল হয়ে গেল তারপরে নাতি নাতনি হলো গোবিন্দকে ডাকার কিন্তু আর সময় পাবো না সময়টা কাকে দিব নাতি নাতনির পেছনে তারপর ওই বৃদ্ধ বয়সে গোবিন্দের কাছে আর কিছু চাওয়ার থাকে খালি ভগবানের কাছে ছুটে গিয়ে একটি কথাই বলি যে দয়াময় এতগুলো দিন তো তুমি আমায় দিলে একবারও তোমার নাম করিনি তোমায় ডাকিনি বেশি বলছি না দয়াময় আর দুটো দিন আমার হাতে বাড়িয়ে দাও ছেলে দেখলাম বৌমা দেখলাম নাতি নাতনি দেখলাম এই শেষ বয়স যেন ওই নাতি জামাইয়ের মুখটা দেখে যেতে পারি কি মা মনে আশা থাকে না বাবা এই একটা কিন্তু আমাদের শেষ আশা হয় তাই না তারপরে নাতি জামাই যখন হলো কত ছিল আমার কাছে ২ বলল যা হাতে ছিল ২ না জামাইয়ের কাছে দিয়ে ওই শ্মশান ঘাটে গিয়ে শুইনি তাই দূর হরি বল হরি বল তাই বললে ও গো ভজন সাধন হলো না গো ভজন সাধন হলো না গো আজ ভজন সাধন হলো না গো আশা যাওয়াই সার হলো ভজন সাধন হলো না গো আশা যাওয়া সার হলো ভজন সাধন হলো না গো আশা যাওয়াই সার হলো ভজন সাধন হলো না গো আশা যাওয়া সার হলো আমাকে কিছু না মিলল আশা যাওয়া সার হরি বল হরি বল হরি বল আশা যাওয়া সার হলো ভজন সাধন হলো না গো তাই বললে ও মা এই ভবের হাতে তো আমাদের আশা যাওয়াই সার হলো তাই না এই ভবের হাটে কি করতে এসেছি আমরা কি করতে বাবা বাজার করতে আচ্ছা বাবারা এখানকার যারা বাবা আছে সকলে বাজার করতে যান না
জানতো আচ্ছা বলুন বাজার করতে গিয়ে যা যা প্রয়োজন সেইগুলো নিলে নেওয়ার পরে কি ওই বাজারেই থেকে যান কি গো বাড়ি ফিরে আসেন না কি গো বাবা আসেন না বাড়ি ফিরে আসেন তদ্রু এই যে ভবের হাট এখানে তো আমরা কিছু দিনের জন্য বাজার করতে এসেছি যেদিন আমাদের বাজার সমাপ্ত হয়ে যাবে সেদিন কিন্তু আমরা আপন আপন গৃহে ফিরে যাব কেউ এই আর হাটে থাকব না তবে গোবিন্দের কাছে শুধু কি চাওয়ার গো যে প্রভু এ জন্মে নাই প্রতি জন্মে 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 প্রভু গো প্রভু গো তোমার চরণ চরণে ছাড়া চরণে ছাড়া করো করো না গো প্রভু গো তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো চরণ ছাড়া করো না
ধরুন সানা করো না গো ও তাই বাবা যে জগদীশ্বর হরি তাকে যদি আমরা ভুলে যাই সে কিন্তু আমাদের ভুলে যায়নি গো দেখবেন ইহ জগতে কত সন্তান আছে না যারা মাতা পিতার সাথে বেঈমানি করে কিন্তু বলুন তো মা বাবারা কোন মাতা পিতা পারে সন্তানের সাথে বেঈমানি করতে কি গো পারে কোন মাতা পিতা পারে না তদ্রূপ আমরা যদি গোবিন্দের সাথে বেঈমানি করি তাকে ভুলে যাই সে কিন্তু আমাদের ভুলে যায় তাই কি করেছে আজকে ভুলে যায়নি বলে যে জগদীশ্বর হরি তার কি সাধ্য আছে যে সে আমাদের জন্য এসে ওই নবদ্বীপের মাটিতে নিজে হরি নাম করেছিল তাই কি করেছে আজকে জগদীশ্বর হরি নিজে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে দুটি বাহু উত্তোলন করে আজকে যেন ডাকছে আর বলছে আরে কিসের দা চাও হে গোরা যেমন জল দান অন্ন দান বস্ত্র দান ভূমি দান বিদ্যা দান ধৈর্য দান কন্যা দান গোদান তাহলে তুমি কি দান চাইছো ও মা প্রভু বলছে ওগো শোনো এগুলো তো তোমাদের প্রাকৃতিক জগতে আমি তো তোমাদের এই প্রাকৃতিক জগতে দান চাই না
তবে আমি কোন দান চাই জানো কোন দান চাই জানো শুনো ওগো দান দেহ দা দেহ বলি গোড়া ঘন ডাকে দান দেহ দা দেহ বলি গোড়া ঘন ডাকে গৌর হরির নাক শুনে যত্ন দিয়া না গরি গৌর হরি বল হরি বল মায়েরা বলুন তো কোন পরপুরুষ যদি এসে বলে তোমাদের দেহগুলি দান করো ভয় লাগবে না দেহ কখনো দান করা যায় যেই বলেছে দেহ তো দান করা যায় না পাঁচ থেকে পদকর্তা বলছে গো এ দেহ তো তোমাদের যার দেহ সেজে তোমরা হা গৌর প্রাণ গৌর বলছে হা গৌর প্রাণ গৌর তোমার হলাম বলি এই দেহ মন প্রাণ জীবন যৌব সব গৌর চরণে সোপে দাও সোপে দাও জি বলে নাগরিকগণ আমার প্রভুকে ডেকে ডেকে বলছে প্রভু এ দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার চরণে সব সঁপে দি কিন্তু প্রভু আমাদের যে একটি প্রশ্ন আছে এই দেহগুলি আমাদের দেহগুলি নিয়ে তুমি কি করবে ও মা জগদীশ্বর হরি বলছো শোনো এত সুন্দর যে মানব জন্ম দিল এত সুন্দর মানব জন্ম পেয়ে আমার নাম করলে না ডাকলে না ভজলে না তাই শোনো তোমাদের এই দেহগুলি নিয়ে আমি কি করব জানো আমি নাম গাইব আমি নাম শুনি আর মুখে হরি হরি বলি বনি তাই গৌর হরি বল হরি তোমাদের বলা হবে বলছে শোনো বদন ধরে তোমরা একবার হরি হরি বল তোমাদের ভাগ্যে হয় কি না হয় কি না হয় ও মায়ের ও বাবা এত সুন্দর যে মানব জন্ম পেয়েছি হেলাই হারাচ্ছি একবার হরি বল বলছি না তাকে ডাকছি কোনো গ্যারান্টি আছে গো যে পরজন্ম আমরা পেতে পারি আবার যদিও বা পাই এত সুন্দর দেহ পাবো এত সুন্দর মানব জন্ম পাবো কি গো বাবা কোনো ভরসা আছে নাও তো পেতে পারি এত সুন্দর মানব জন্ম তাই বললি এত সুন্দর মানব জন্ম আর পাই কি না পাই একবার বদন ঘুরে ঘুরি বল তাই মা আজকে নাগরিকগণ দেহ মন প্রাণ জীবন যৌবন সব যে গৌর চরণে সঁপে দিয়েছে আর কি হয়েছে এক নাগরিক অপর এক নাগরিককে ডেকে ডেকে বলছে রে শোন দেখ দেখ আজ যেন আমাদের নবদ্বীপে এক নতুন মানুষের উদয় হয়েছে জান নাকি ব্রজে ছিল কালো বড় আর এই নবদ্বীপে এসে হয়ে গিয়েছে তার গৌর বরণ তাই বলছে নাগরি ভালো করে চেয়ে দেখ ও মায়েরা বলছে ভালো করে চেয়ে দেখো আমার গৌর এলো রে সোনার নদিয়া জয় ধনুলো ধ্বনি শব্দ শোনা যায় আস্ত মা কই গো জয় ধনুলো ধ্বনি গুলো
নিদাই গমর হরি বল হরি মাইরা উলো ধনির বাবারে জয় ধনি কেমন জয় উলো ধনির শব্দ শোনা যায় আমাদের গোরে উলো ধনি আমাদের হরি গমি আয় জয় ধনি উলো ধনির শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে কৃষ্ণ তারে আমি সে ভাব করিল মন বাসু ঘোষের গান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছিদান আর সে ভাব পড়িল মনে বাসু ঘোষরা বাসু ঘোষের গান ও
ভোগবাসু ঘোষের দান দে হে করিল মনে বাসু ঘোষের দানে করিল মনে বাসু Hey, Hori Madhava, Dhamma Hai Manu.
रक्त करण ताले पुलकित कन मान पा पुलकित कन मान पा हे हरि माधव नव है करुण नम हे हरि माधव नव चरण नम विनती राख रंगा पाए गो राख गो विनती रंगा पाए गोपी जन मनकर गिरि धरि नागर देखो हे मी गोपी रंगा पाए गो राखो हे मी गोपी रंगा पाए गोपी जन मनकर गिरि धरि नागर विनती राखो रंगा पाए गो राखो गो राखो गो राखो गो विनती राधा पाए।